স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার 18,000 ডোজ টিকা। করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও রাজশাহীতে থেমে নেই মৃত্যুর মিছিল, গত 24 ঘন্টায় 19 জনের মৃত্যু। রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডার সিন্ডিকেট ভেঙে দিতে নগর পুলিশ কমিশনারের অনন্য উদ্যোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার 18,000 ডোজ টিকা। ঢাকা থেকে একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে টিকাগুলো নিয়ে আসা হয়। রোববার সন্ধ্যায় রাজশাহী সিভিল সার্জন ডাক্তার কায়ুম তালুকদার সেগুলো গ্রহণ করেছেন। পরে সেগুলো ইপিআর সেন্টারে ওয়াক ইন কুলারে সংরক্ষণ করেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন এখানে 1,800 ভায়াল টিকা রয়েছে। এক একটি ভায়ালে 10 জন টিকা নিতে পারবেন। আগামী 13 জুলাই মঙ্গলবার থেকে মহানগর এলাকায় মডার্না এবং চীনের সিনোফার্মার টিকা দেওয়া হবে উপজেলা পর্যায়ে। টিকা গ্রহণের সময় সিভিল সার্জন বলেন আগামী 13 জুলাই সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া রাজশাহী জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা দেওয়া হবে। পর্যাপ্ত টিকা আছে বলেও জানান সিভিল সার্জন। আজকেই হঠাৎ করে নিউজ পেয়েছি যে ঢাকা থেকে আমাদের জন্য মডার্নার তৈরি যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা আসছে। তো আসার পরপরই আমরা এই ভ্যাকসিনটা গ্রহণ করার জন্য আমাদের যে নির্ধারিত কমিটি আছে, কমিটির সমস্ত সদস্যকে দাওয়াত দিয়েছি, তারা আমার সাথেই রয়েছেন। আমরা কমিটি আজকে একটু আগে আপনারা দেখলেন যে আমরা মডার্নার যে ভ্যাকসিনটা ইউএসএর তৈরি সেই ভ্যাকসিনটা রিসিভ করলাম। আমরা মোট 18,000 ডোজ ভ্যাকসিন রিসিভ করেছি, মোট হচ্ছে 1,800 ভায়াল। এক একটা ভায়ালে 10টা করে ডোজ হবে এবং এই হিসাবে আমাদের 18,000 ডোজ আমাদের কাছে রয়েছে। এবং আমরা এই 18,000 ডোজ থেকে আমরা আশা করছি যে আগামীকালের পর থেকেই আমরা এই মডার্নার ভ্যাকসিনটা দেওয়া শুরু করব। রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডার সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এ লক্ষ্যে রবিবার দুপুরে আরএমপি সদর দপ্তরে রাজশাহীর সবচেয়ে বড় অক্সিজেন বিক্রেতা স্পেকট্রা অক্সিজেন লিমিটেড এবং রাজশাহীবাসীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। রোববার দুপুরে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের একান্ত উদ্যোগে আরএমপি সদর দপ্তরে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড এবং রাজশাহীবাসীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছে 1.36 কিউবিক মিটার অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার সেট সহ সর্বমোট 15,000 টাকা বিক্রি করবে, যেটি তারা এর আগে 19,000 থেকে 23,000 টাকায় বিক্রি করত। পুলিশ কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড এই চুক্তিতে সম্মত হয়। চুক্তিতে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড রাজশাহীর পক্ষে ডিপো ইনচার্জ মীর আক্তারুল ইসলাম এবং রাজশাহীবাসীর পক্ষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার স্বাক্ষর করেন। এই মানবিক চুক্তির ফলে রাজশাহী মহানগরবাসী সহ রাজশাহী বিভাগের জনসাধারণ এর সুফল ভোগ করবেন। ইতোপূর্বে পুলিশ কমিশনার পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক গঠন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছেন এবং বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে 5টার দিকে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে 350 জন অসহায় দুস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে চাউল, আটা, ডাল, লবণ ও তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। রাজশাহীতে করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও থেমে নেই মৃত্যুর মিছিল। সর্বশেষ গত 24 ঘন্টায় রামেকের করোনা ইউনিটে মারা গেছেন আরও 19 জন রোগী। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 6 জন এবং উপসর্গ নিয়ে 11 জন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসের গত 10 দিনে এই হাসপাতালে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 59 জনের। রবিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান মৃতদের মধ্যে রাজশাহীর 9 জন, নাটোরের 6 জন, নওগাঁর 2 জন, পাবনার 1 জন, কুষ্টিয়ার 1 জন রয়েছেন। পরিচালক জানান গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 74 জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালে 454টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন 518 জন। এছাড়া শনিবার 2টি ল্যাবে রাজশাহী জেলার 495 জনের নমুনা পরীক্ষা করে 124 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে, যা আগের দিনের চেয়ে 8.94% কমে করোনা শনাক্তের হার বর্তমানে 25.05%। এর আগের দিন শুক্রবার ছিল 33.99%। এদিকে জেলা জুড়ে পুলিশের পাশাপাশি 22টি ভ্রাম্যমাণ আদালত, 11 প্লাটুন সেনা, বিজিবি ও আনসার সদস্যরা তৎপর থাকলেও অনেকটা ঢিলেঢেলাভাবে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। বিধিনিষেধ ভেঙে বের হচ্ছে মানুষ, ফলে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা। নাটোরে গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 135 জন। করোনা শনাক্ত হয়ে মারা গেছে 4 জন, উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে 399 জনের। এছাড়াও
করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন 106 জন রোগী। সংক্রমণের হার গত দিনের তুলনায় 5.26% বেড়ে 33.83% হয়েছে। জেলায় মোট মৃত্যু 70 জন, মোট আক্রান্ত 5,028 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 2,663 জন। এদিকে দ্বিতীয় দফায় চলছে সর্বাত্মক কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি করা হচ্ছে। তবে গতদিনের চেয়ে মানুষের আনাগোনা বেশ বেড়েছে। জরুরি প্রয়োজনের দোহাই দিয়ে মানুষজন বেরিয়ে আসছে বাইরে। কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকানে মানুষের ভিড় ছিল প্রায় অন্যান্য দিনের মতো স্বাভাবিক। নিজস্ব পতিত জমিতে গরুর খামার করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন নোয়াখালীর সফল উদ্যোক্তা অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন। কোরবানির ঈদকে সামনে রেখে ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খড়, কাঁচা ঘাস ও দানাদার খাবার খাইয়ে গরু মোটা তাজা করা হচ্ছে মানফাত নামের এই খামারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা অনুপ্রেরণা নিয়ে এরই মধ্যে চতুর্থ বছরে পা রেখেছে তার এই স্বপ্নের খামার। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগে এলাকায় বছরব্যাপী মাংসের যোগানের পাশাপাশি অনেকেরই কর্মসংস্থান হচ্ছে। নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামালের প্রতিবেদন। দেশে মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহ দেয়া বর্তমান কৃষি বান্ধব সরকারের প্রণোদনা নিয়ে সমাজসেবী শিহাবুদ্দিন শাহীন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই খামার। নোয়াখালীর সোনাপুর মান্নাননগর থেকে 1 কিলোমিটার দক্ষিণে চরজব্বর সড়কে রাস্তার পূর্ব পাশে গেলেই দেখা মিলবে এই গরুর খামারটির। গত 4-5 বছর সরকার বিভিন্ন পর্যায়ে প্রণোদনা দেওয়া যায় খামারিদের উৎসাহের কারণেই, মূলত সেই থেকে আমার অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এই চতুর্থ বছর আমি এই মিট ক্যাটেল খামারটি করেছি, অত্যন্ত উৎসাহী হয়ে করেছি। এই জায়গাগুলি পতিত জমি ছিল, বছরে একবার ধান হতো, আমার পৈতৃক সম্পত্তি এগুলি। তো আমি নিজেই উদ্যোগ নিয়ে দেখলাম যে না, আমার এলাকার মানুষকে স্বল্প মানে নির্দিষ্ট মূল্যের মধ্যে ভালো মানসম্মত যেন কোরবানি পশু এবং সারা বছর যেন মাংসের চাহিদাটা পূরণ করতে পারি, সেটা নিজে আমি শুরু করেছি এবং মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সাড়া পেয়েছি। করোনাকালীন সময়ে ক্রেতারা এখন থেকে সশরীরে অথবা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন নিজের পছন্দের কোরবানির পশু। ক্ষতিকর ইঞ্জেকশন ছাড়া প্রাকৃতিক উপায়ে পশুপালন, ডিজিটাল স্কেলে পরিমাপের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ের বাজেট অনুযায়ী দেশীয় পশুর যোগান দিতে মানফাত খামারে রয়েছে নানা জাতের গরু। স্থানীয়রা বলছেন, সহজে যাতায়াত আর ন্যায্য মূল্যে এসব গরু কিনতে এরই মধ্যে ক্রেতারা ভিড় করছেন। অতিরিক্ত জমি করিতে একটু বছরে একবারে হয়তো ধান ইয়ে করতো, তো উনি চিন্তা করলো যে কোরবান আসলে প্রচুর গরুর চাহিদা থাকে, সেই চাহিদা মোতাবেক আমরা বাইরের থেকে দেখা গেছে গরুগুলো আমদানি করতে হয়। ভারত ফার্ম আছে, ওখানে গরুগুলো অনেক পছন্দের, এটা দেখছি আমি, অনেকগুলো দেখছি, বড়ো ছোটো অনেক সাইজের আছে। এখন দামি স্টিকার লাগানো আছে, ওইটার একটা সুবিধা আছে, গরুর স্টিকার ওজনের স্টিকার লাগানো আছে, তো এগুলা মিলে আমি দেখতে চেষ্টা করতেছি একটা কেনার জন্য আর কি। ক্রেতা বিক্রেতা কাউকে হয়রানি হতে হবে না, মানে মূল্য নির্ধারণ নিয়ে দাম বেশি হয়েছে কম হয়েছে এইসব কোনো ঝামেলা নেই এবং বিভিন্ন সাইজের গরু আছে, যে যেভাবে পছন্দ এখান থেকে আসলে গরু কিনতে পারবে, আশা করি আমরাও নিতে পারবো। আমরাও এখান থেকে একটা গরু পছন্দ হলে একটা গরু নিয়ে যাব। সচেতন মহল বলছেন, এমন উদ্যোগ এই অঞ্চলে বেকারত্ব দূর করা অনেকটাই সম্ভব হবে, পাশাপাশি দেশের মাংসের চাহিদা মিটিয়েও বিদেশি রপ্তানি করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।